আপনি কবে এসেছিলেন আপনি? আমি মার্চের 4 তারিখে এসেছি। কোথা থেকে এসেছিলেন? আমি কাশ্মীরে থাকতাম তখন। কাশ্মীরে থাকতেন তখন? হ্যাঁ। আচ্ছা, তা চুন্নি কী জন্য বেঁধেছিলেন আপনি বাবার? পোস্টিংয়ের জন্য। পোস্টিং যাতে হয়ে যায়, আপনি যেরকম জায়গা চাইছেন সেখানে যাতে হয়ে যায়। কোথায় পোস্টিং চেয়েছিলেন? ক্যালকাটাতে। বাবা করিয়ে দিচ্ছে ক্যালকাটাতে? ক্যালকাটায় চেয়েছিলেন। কতদিনের মধ্যে করিয়েছে? আমি মার্চে এসেছিলাম, আমার জুলাই থেকে। না, 4 তারিখে গেল, দুদিন পরেই চলে আসলো পোস্টিং। বাহ, দুদিনে বাবা তৎকাল শুনে নিয়েছে। ঠিক আছে, আপনি প্রণাম করে যে কোনো একটা চুন্নি খুলে দিন, একটু জল ছিটিয়ে দাও, গঙ্গার জল ছিটিয়ে দাও। হ্যাঁ, হবে, কৃপা হবে। আগে এটা খুলুন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আগে খুলে নিন, ওটা খুলে দিন, যে কোনো একটা খুললেই হবে, ঠিক আছে? আর এই চুন্নিটা যেটা উনি খুলছেন ওটাকে বাড়িতে নিয়ে যাবেন, পূজার স্থানে রাখবেন এবং মনের কথা বলে ধূপ জ্বালাবেন, সব ঠিক থাকবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। আজকে আমি কোয়ার্টারের মধ্যে সেট করব, আমি আপনি এটা আমাকে আপনার হাত দিয়ে ছুঁয়ে বাবা বাবার ছবি। হ্যাঁ, আচ্ছা, বার করুন। ঠিক আছে, কতদিন আগে এসেছিলেন আপনি? আমি সেই ফেব্রুয়ারিতে এসেছিলাম। ফেব্রুয়ারিতে এসেছিলেন? আমি কি বলেছিলাম যে কর্মবন্ধন আছে আপনার? হ্যাঁ, কর্মবন্ধন আছে। তা কি পড়তে বলেছিলাম আপনাকে? আমাকে বলেছিলেন আমাকে হাতে ওই আপনার শঙ্খগুলি, হলুদ রঙের কার্ড। তা কতদিনের মধ্যে আপনি চাকরি পেয়েছেন? আমি 15 দিনের মধ্যে চাকরি পেয়েছি। বাহ বাহ, ঠিক আছে। আমার হাজবেন্ডকে বলেছিলেন যে 6 মাস বাধা আছে, দিদি বলেছিল 6 মাস বাধা আছে। হ্যাঁ, তো 6 মাসের পর ও জুলাইতে মোটামুটি 16 তারিখের মধ্যে চাকরিটা পেয়ে গেছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ঠিক আছে। তারপরে রিসেন্ট বিয়ে করেছি। হ্যাঁ, বাহ বাহ, সব একদম রেলগাড়ি রেলগাড়ি লাগিয়ে দিয়েছে শিবধাম, সব রেলগাড়ি। ওই যে বাচ্চা কুচকেও হাসছে, কুচকেও হাসছে, ছেলে ব্যাস একটু ভয় টয় পাচ্ছে আর কি। ওকে আমি ছেড়ে দিচ্ছি, ওকে ওকে একটা কবজ দিয়ে দিতে পারলে ভালো হয়, ঠিক আছে? এমনি ঠিক থাকবে, নজর আছে। শ্বেতাকন্দের মূল কালো কারে সোমবার দিনকে নাম গোত্র বয়স দিয়ে শোধন করে পড়িয়ে দেবেন, এছাড়া কবজ দিতে হবে। বলে দিচ্ছি, ওখানে শত্রু বৃদ্ধিও। আচ্ছা আচ্ছা, আপনি এগিয়ে আসেন, তাড়াতাড়ি এগিয়ে আসেন, তাড়াতাড়ি এগিয়ে আসেন। আচ্ছা, আপনি চুন্নি কী জন্য বেঁধেছিলেন? মেয়ে চলে গেছিল, মেয়ে আসার জন্য। কতদিনের মধ্যে চুন্নি বাজার, কতদিনের মধ্যে মেয়ে ফেরত এসছে? চুন্নিটা খোলা হয়নি, তাই তো? কতদিনের মধ্যে? দুদিনের মধ্যে চুন্নি বাজার, মাত্র দুদিনের মধ্যে ফেরত চলে এসছে। বা এটা গঙ্গার জল সেটাও ওনাকে আমি বলেছিলাম, মোহিনী বশীকরণ করা হয়েছে মেয়েকে, আমি এটাই বলেছিলাম। ঠিক আছে, খুলে দিন প্রণাম করে, আর এটা নিয়ে গিয়ে ঠাকুর আসনে রাখবেন আর ধূপ দেখাবেন, ঠিক হয়ে যাবে সব। খুলে দিন, আপনি খুলবেন, বেঁধেছেন আপনি তো? হ্যাঁ, আপনি খুলুন, যে কোনো একটা খুললেই হবে। বেরিয়ে যাচ্ছে নাকি? ব্যাগ ও হো, এটা তো ঝুলিয়ে দিতে পারতো সাইডে। খুলে খুলছিল না ঠিক মতো, যাক খুলে তো গেল, ঠিক আছে। ব্যাস, বিয়ে এমনি হবে, দেখুন আমি যেটা সত্যি কথা বলছি, বিবাহ বন্ধন করা আছে তোমার, ঠিক আছে? ভালো করে তুমিও বোঝো, তুমি বড় হচ্ছ, তুমি বিয়ে করতে যাচ্ছ, 16 সোমবারটা ভালো করে করতে হবে, নিয়মাবলী বাইরে লেখা আছে, ঠিক আছে? ছেলের সাথে পুণ্যযোগ বলা যায় না যার সাথে ঠিক হয়েছে, ঠিক আছে? জটক বিচারে মিল এসছে দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? এমনি এগোতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 16 সোমবার ভালো করে নিতে হবে, এমনি ছেলে খারাপ না, ঠিক আছে? ফেরে বাবা, ঠিক আছে? না, আমার বয়স বলুন। প্রিয়াঙ্কা দে, 32 বছর বয়স। কোথায় থাকতো, কে হয় আপনার? ওর বিবাহ বন্ধন করা ছিল, বিয়ে হচ্ছিল না। তাও কবে প্রার্থনা করেছিলেন ধামে এসে? 5th September। তা কতদিনের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায়? তার পরপরই হয়ে গেছে? বাহ বাবা, খুব ভালো, সুখী হোক, সুখে শান্তিতে থাকুক, ঠিক আছে? আপনিও ভালো থাকুন, একদম একদম। না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ।
কতদিন আগে এসেছেন আপনি? আমি তো সেই লকডাউনের আগে থেকে আপনার বাড়িতে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে আপনি যুক্ত ছিলেন ধামে, ঠিক আছে? এই এই আসার আগে কতদিন আগে এসেছিলেন? এসছি লাস্ট এসছি এপ্রিলে। এপ্রিলে এসছেন, তখন তো ওনার কাজবাজার ডিস্টার্ব চলছিল। আমি কি বলেছিলাম, কর্মবন্ধন করা আছে। আপনি বলেছেন কর্মবন্ধন এবং দু মাস বাদে আরও দু মাস লাগবে, সময় লাগবে। হ্যাঁ লাগবে, কিন্তু দু মাসও হয়নি, তার আগে কৃপা হয়ে গেছে। ১৮ তারিখে জয়েন। তো আমি কি করতে বলেছিলাম, কি পড়তে হবে, সংখ্যাগুলি পড়তে বলেছিলাম আপনাকে, পড়েছিলাম। আচ্ছা, কিন্তু ওইখানে কি হয়েছে, আমি আমি একজন মেকানিক, বুঝলেন তো, আর বাকি তিনজন না ইলেকট্রিশিয়ান। টাকা পয়সার দিক দিয়ে এবং কাজেরও চাপ চাপ দিতে পারে পরবর্তীকালে, ঠিক আছে? ওটা একটা কবর যদি আপনি পারেন তো ওটা নিয়ে নেবেন, আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যাবে। প্রচন্ড শত্রু বুঝেছেন তো, আমাকে মানে কাজ করতে, কাজ ছিল না, কাজ তো হয়েছে আপনার, ধামের আশীর্বাদে তো হয়েছে, ধামের আশীর্বাদে, একদম ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে।